আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আধার কাঁদছি, অতীত তাকে কাঁদাচ্ছি, না হলে কারোর সাধ্য নেই আধার রেজওয়ানকে কাঁদানোর। আধার রুমের লক খুলে রুমে ঢুকলো, আর সাথে সাথেই চোখে পড়ল মনের ঘুমন্ত মুখটায়। মনের এমন অবস্থা দেখে আধারে নিজের প্রতি কিছুটা অপরাধবোধ কাজ করছে। আধার সোজা ব্যালকনিতে চলে গেল, তারপর একটা সিগারেট বের করলো, লাল আবার ঠোঁটের মাঝে রাখলো। সব কিছু বিষাক্ত মনে হচ্ছে আধারের। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ আধার সিগারেটটা ফেলে রুমে চলে গেল, তারপর একবার মনের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে এলো হাতে প্লেট নিয়ে। আধার প্লেটটা ল্যাম্প টেবিলের উপর রেখে মনকে ডাকতে লাগলো, কিন্তু মন ঘুমে এতটাই বিভোর যে আধারের ডাকে তার মস্তিষ্ক সাড়া দিতে চাইছে না। আধার কিছুটা ইতস্তত করে মনের বাহুতে হাত দিয়ে হালকা করে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। মন আধো আধো চোখে আধারের দিকে তাকালো, তারপর অভিমানী সুরে বলল, আপনি খুব পচা মিস্টার হাজবেন্ড, খুব। আপনার একটুও দয়া মানি, জানেন আপনি আসতে পারবেন না বলে ফোন কেটে দেওয়ার পরেও আমি আপনার অপেক্ষায় বসেছিলাম। মনের কোনো এক কোণে এতটুকু আশা ছিল যে আপনি আসবেন, কিন্তু আপনি আসেননি। আমার আব্বুর কথা অনেক মনে পড়ছিল, ইচ্ছে করছিল ছুটে আব্বুর কাছে চলে যাই। আমি জানি আব্বু আমাকে অনেক মিস করছিল, আমি আব্বুর প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারি, অনেক বেশি ভালোবাসি যে তাকে। আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি, মানে নিজের থেকেও বেশি ভালোবাসি, তার প্রতিটা নিঃশ্বাস আমরা সাত সমুদ্র তেরো নদী ওপার থেকেও অনুভব করতে পারি, কিন্তু আপনি তা বোঝেন না। আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন, কিন্তু আপনি তো হার্টলেস পার্সন, আপনি কী করে কাউকে ভালোবাসবেন? এতক্ষণ ঘুমের ঘরে কথাগুলো বলছিল মন, বলা শেষ হতেই মন আবারও ঘুমিয়ে গেল। আদা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ মন, আমি হার্টলেস পার্সন, কিন্তু এর জন্য দায়ী। আদা থেমে গেল, কিছুক্ষণ চুপ করে থেকে গ্লাস থেকে পানি নিয়ে মনের চোখে মুখে ছিটিয়ে দিল। মন পিটপিট করে চোখ মেলে তাকালো আধারকে। নিজের সামনে দেখেই মনের মাথা গরম হয়ে গেল। আধার শীতল কণ্ঠে বলল, সারাদিন কিছু খাওনি কেন? মন নিশ্চুপ হয়ে বসে আছে। আধার বেড টেবিল থেকে প্লেটটা নিয়ে মনের দিকে এগিয়ে দিয়ে বলল, খাবারটা খেয়ে নাও, না হলে শরীর দুর্বল হয়ে পড়বে, তারপর অসুস্থ হয়ে যাবে। মন তেজি গলায় জবাব দিল, আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। মনের কথায় পাত্তা না দিয়ে আধার আবারও বলল, মন বাচ্চাদের মতো জেদ করো না, খাও বলছি। মনের কোনো প্রতিক্রিয়া না দেখে আধার নিজেই প্লেটটা নিয়ে ভাত মেখে মনের মুখের সামনে ধরে নরম গলায় বলল, নাও হাঁ করো। মন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, আধারের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। আধার চোয়াল শক্ত করে একটু জোরে বলল, মন হাঁ করো। মন তবুও মুখ খুলল না। আধার আবার জোরে ধমক দিয়ে বলল, হাঁ করতে বলেছি না তোমাকে? মন আধারের ধমকে কিছুটা কেঁপে উঠল, তারপর ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। আধার নিজের উপর প্রচণ্ড বিরক্ত, একটু কিছু হলেই রাগ মাথায় চড়ে ওঠে, অল্পতেই মাথা গরম হয়ে যায় তার। ছোট থেকেই এই রোগ, আধার নিজেও জানে না এরকম কেন হয়। সে নিজের রাগকে একটুও কন্ট্রোল করতে পারে না। আধার কণ্ঠ নরম করে বুঝিয়ে বলল, জানো মন, আজ আমি একটা 5 বছরের বাচ্চা মেয়ের সার্জারি করেছি। অতটুকু বাচ্চা মেয়েটার হার্টে ছোট্ট একটা ছিদ্র হয়েছে, যার জন্য অপারেশন করতে হয়েছে। মেয়েটার বাঁচার চান্স খুব কম ছিল। মেয়েটা দেখতে খুবই কিউট, অনেকটা তোমারই মতো। মন চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, অপারেশন সাকসেসফুল হয়েছে তো? মেয়েটা এখন কেমন আছে? আদার হালকা হাসলো, যা মনের চোখে পড়ল না। আদার গম্ভীর কণ্ঠে বলল, আগে তুমি বলো, ওই বাচ্চা মেয়েটাকে অপারেশন থিয়েটারে ফেলে তোমাকে নিয়ে তোমার বাড়িতে ঘুরতে না যাওয়াটা অপরাধ, নাকি তোমাকে তোমার বাবার বাড়িতে না নিয়ে গিয়ে বাচ্চা মেয়েটার অপারেশন করাটা আমার অপরাধ? মন ভেবে দেখল আধারের কথাগুলো ঠিক। মন নিজের ভুল বুঝতে পারে, তাই মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি, কিন্তু আপনি তো আমাকে কথাগুলো তখনই বলতে পারতেন। বলার সুযোগ কোথায় দিলে? তার আগেই তো তুমি আমার মাথা গরম করে দিলে। মন ক্ষিপ্ত গলায় বলল, আমি আপনার মাথা গরম করেছিলাম না আপনি আমার মাথা গরম করেছিলেন? আধার ভ্রুকুচকে বলল, আমি কি করেছি? নাম ধরে ডেকেছি তাতে দোষ হয়েছে, ভাইয়া বলে ডেকেছি তাতেও দোষ হয়েছে, আঙ্কেল বলেছি তাতেও রেগে গেছেন, এখন বলেন মাথা কে গরম করেছিল? আমি তোমার ভাইয়া, আঙ্কেল বাবা হই যে আমাকে এগুলো বলে ডাকবে?
তাহলে কি বলে ডাকবো? কিছু বলারই দরকার নেই। মন আধারের কথায় পাত্তা না দিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর হঠাৎ চেঁচিয়ে বলল, পেয়েছি, আমি আপনাকে মিস্টার হাজবেন্ড বলে ডাকবো। আধার অবাক হয়ে বলল, মিস্টার হাজবেন্ড এটা আবার কেমন নাম? যেমনই হোক আমি এটা বলেই ডাকবো, এতে কিন্তু আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ আপনি মিস্টার আমার হাজবেন্ডও, সব মিলিয়ে আপনি আমার মিস্টার হাজবেন্ড। বলেই মন খিলখিল করে হেসে উঠল। যা ইচ্ছে বলে ডাক, সমস্যা নেই, কিন্তু আগে হাঁ করো। মন হাঁ করলো, আধার মনকে খাইয়ে দিতে লাগলো, আর মন চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেতে লাগলো। খাওয়া শেষ হতেই মন বলল, আপনি খাবেন না মিস্টার হাজবেন্ড? আমি খেয়ে এসেছি। বলে আধার প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেল। মন শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আধার এসে সোফায় শুয়ে পড়ল। মন গলা উঁচিয়ে ডাকল, মিস্টার হাজবেন্ড আপনি কি ঘুমিয়ে গেছেন? আধার বিরক্ত সুরে বলল, না। মন আবার বলল, আপনার তো সোফায় শুতে কষ্ট হয়, আপনি কিন্তু চাইলে বেডে এসে শুতে পারেন। আধার ভারী কণ্ঠে বলল, প্রয়োজন নেই। মন শোয়া থেকে উঠে বসে পড়ল। ঠিক আছে, কিন্তু আপনি তো বললেনই না যে ওই বাচ্চা মেয়েটার কি হলো, মেয়েটার কিছু হয়নি তো, মেয়েটা সুস্থ আছে তো? আধার গম্ভীর গলায় জবাব দিল, আমি আজ পর্যন্ত যতগুলো সার্জারি করছি আল্লাহর রহমতে সবগুলো সাকসেসফুল হয়েছে ইনশাআল্লাহ। তার মানে ওই বাচ্চা মেয়েটার অপারেশনও সাকসেসফুল হয়েছে? থ্যাংক ইউ আল্লাহ, ইউ আর দ্য বেস্ট। আচ্ছা আরেকটা কথা বলতে পারেন একটা আবদার? বলো। মন খুশিতে গদগদ হয়ে বলল, আপনি আমার ফ্রেন্ড হবেন? না, অনেক রাত হয়েছে, চুপচাপ ঘুমাও, আমি আর একটা কথাও শুনতে চাই না। মন আহত হলো, মন খারাপ করে চুপচাপ শুয়ে পড়ল। ওভাবেই একসময় ঘুমিয়ে পড়ল। আলিয়া আধারের রুমের দরজা ধাক্কাচ্ছে আর জোরে জোরে ডাকছে, মিষ্টি, ও মিষ্টি, মিষ্টি দরজা খোলো। আধার ওয়াশরুম থেকে বের হতেই দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পেল। আধার দরজা খুলে দেখল আলিয়া। আধার কাটা ব্রুটা উপরে তুলে জিজ্ঞেস করল, তুই এত সকালে আমার রুমের সামনে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? মিষ্টি কোথায়? আধার কিছুটা ধমকের সুরে বলল, মিষ্টি কি আমার রুমে থাকে নাকি? যা ফ্রিজে গিয়ে দেখ। আলিয়া মেকি এসে বলল, হ্যাঁ ভাই, মিষ্টি তোমার ঘরেই থাকে। বলে আলিয়া রুমে ঢুকে গেল। তারপর ঘুমে বিভোর মনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে মিষ্টি। আধার ভ্রু কুচকে বলল, ও মিষ্টি? হ্যাঁ ও তো খুব মিষ্টি। ওর কি নাম নেই, তুই মিষ্টি বলে ডাকিস কেন? হ্যাঁ আছে, কিন্তু ওকে দেখতে পুরাই মিষ্টির মতো, তাই আমি ওকে মিষ্টি বলেই ডাকি। আলিয়া মনের কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, কিন্তু মুখ উঠছেই না। তাই আলিয়া ক্লান্ত হয়ে আধারকে বলল, ভাই তুমি মিষ্টিকে উঠিয়ে নিচে পাঠিয়ে দিও, পাপা ওকে ডাকছে, আর তুমিও তাড়াতাড়ি চলে এসো। আলিয়া চলে গেল। আধার মনের কাছে গিয়ে ওকে ডাকতে লাগলো, কিন্তু মন কিছুতেই উঠতে চাইছে না। ব্ল্যাঙ্কেট টেনে মুড়িয়ে আছে। আধার ব্ল্যাঙ্কেটটা এক টানে মনের উপর থেকে সরিয়ে নিল, তারপর আবার ডাকতে লাগলো। মন বিরক্তিতে মুখ কুচকে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আম্মু প্লিজ বিরক্ত করো না তো, আর একটু ঘুমোতে দাও। বলেই মন আবার ঘুম। আধার ধমকের সুরে বলল, ইডিয়েট আমি তোমার আম্মু। আধার এক গ্লাস পানি নিয়ে পুরোটাই মনের মুখের উপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে মন ধরফরিয়ে উঠে বসল। মন চোখ খুলে পিটপিট করে আধারের দিকে তাকালো, আর দেখল আধার গ্লাস হাতে রেগে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মন আলসেমি ভেঙে আধারের দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, আপনি কি পানি ছুঁড়ে মারা ছাড়া এমনি ভালোভাবে ডাকতে পারেন না? তুমি ভালো কথার মানুষ না। আচ্ছা আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? কেন একটু মিষ্টি করে কথা বলা যায় না? সব সময় শুধু খ্যাঁক খ্যাঁক করতেই থাকেন, মুখ দিয়ে যেন করলার জুস ঝরছে। শাশুমা মনে হয় জন্মের পর আপনার মুখে মধু দেয়নি। থাক সমস্যা নেই, এখন থেকে আমি আপনাকে রোজ দু চামচ করে মধু খাইয়ে দিব। তারপর থেকে দেখবেন আপনার মুখ থেকে করলার জুসের বদলে মধু ঝরতে শুরু করবে। আধার বিরক্তির ভঙ্গিতে বলল, তুমি একসাথে এত কথা বলো কী করে? মুখ ব্যথা হয় না তোমার? সব সময় শুধু ফালতু কথা। সত্যি কথা বললেই দোষ। তুমি সত্যি কথা বলো না, শুধু ফালতু কথাই বলো। মন বেড থেকে নামতে নামতে বলল, আপনি না মেয়েদের মতো সবসময় ঝগড়া করার জন্য রেডি হয়ে থাকেন। আধার চেঁচিয়ে বলল, হোয়াট? নাথিং। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাও, ড্যাড তোমাকে ডাকছে। আপনি যাবেন না, এখানে একা বসে কি করবেন? আমার কাজ আছে। মন নিচে নামতেই দেখে আরমান রেজওয়ান সোফায় বসে বসে নিউজ দেখছে।
মনকে দেখেই সে একটা সুন্দর হাসি উপহার দিয়ে মনকে কাছে ডাকলেন। মন কথা বলতে একটু ইতস্তত বোধ করছে। আরমান রেজওয়ান হেসে বললেন, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।